গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন যাচ্ছি আমি একটু সুরক্ষা একটা টেস্টের জন্য। এদের পাখামি শুরু হয়ে গেছে সকাল সকাল, আর আমি এই জন্যই যাচ্ছি সকাল, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তো এসে ব্রেকফাস্ট করব, আর একটু নিচেও কাজ আছে, নিচেও যাবো। আর এখন আমি বেশি এদিকে ভিডিও তো আসতে পারছি না, কারণ আমাদের 8 তারিখে যে কনসার্ট আছে, অ্যানুয়াল কনসার্ট আছে দিদি সকলি দিদি, তো সেই জন্য এখন পুরো রিহার্সাল কালকে আস্তে আস্তে অনেকটাই সুন্দর হয়ে গেছিলো। আর খুব টায়ার্ড, মানে অনেকবার প্র্যাকটিস হচ্ছে তো ভীষণ টায়ার্ডও হয়ে যাচ্ছি। আজকেও 4টার সময় যাবো ইনফ্যাক্ট, আর কালকে তো ফুল রিহার্সাল, মানে কালকে তো প্রায় 22-25 জন বাচ্চাও ছিল, পরপর যেমন আজকেও আছে, কালকেও রিহার্সাল আছে, 7 তারিখে ইনফ্যাক্ট আছে। এখন তো ডেলি রিহার্সাল চলবে, আর তো আমি চেষ্টা করে আসি, তারপর নিচে এসে দেখা সব কটা পাজি। এখানে আমি টেস্ট করে চলে এসেছি, আর এই যে পার্লার, এই যে আমি এটা নিজে কাটলাম না বলি, এই যে একটু কাটিং করলাম, খুব ডাল লাগছিল। আর মলি আমার আইব্রোজ করে দিয়েছে, অনেকদিন আসা হয়নি, তো দেখো তোমরা জানাও এটা কেমন হয়েছে। আর এটার আমি শর্ট ক্লিপটা তোমাদের দেবো, আর পুরোটা দেখতে গেলে ক্রিয়েটিভে দেখতে হবে। তো এটা লেয়ার্স করেছি, আর সামনে পেছনটা একটু কেটেছি। আমার হাইলাইটগুলো চলে গেছে, আমি যেদিন হাইলাইট করবো তোমাদের দেখাবো হাইলাইট কেমন করে। এই যে তো একটু আমার মনে হচ্ছে নিজেকে একটু ভালো লাগছে দেখতে, একদম ডাল লাগছিল। তো এখন আমি একটু ক্লিন আপ করবো না আমলি। তো এখন আজকে আমার ব্রেকফাস্টটা খাওয়া হয়নি, একটু এখানে করে নিয়ে তারপরে ওপরে যাবো, আর 4টে থেকে প্র্যাকটিস আছে। ঠিক, এই যে ডিটেন প্যাক, এটা খুব কমই মানে করি, কিন্তু এই যে এটা স্পেসিফিক্স, এটা খুব ভালো ব্র্যান্ড। আর একটুখানি আমি O3+ দিয়ে একটু জাস্ট ক্লিন আপ করবো, আর যে মলি রেডি হয়ে আছে এই যে হাতে প্যাক নিয়ে। চল, এটা আছে স্ক্রাব O3+-এর, এই যে এই দুটো মিলিয়ে দেখা মলি একটুখানি বাস ক্লিন করে নেবো। ডেলি কাতা হয় না, উসমে থোড়া দেয়েঙ্গে পার্লার রায়তে ইয়ে আয় কর মলি, যে মলি শুরু করেছে। ঠিক, এখন এটা নেবো একটুখানি, আর কি নিবি? এটার স্ক্রাব, এটার স্ক্রাবটা। ঈশা, ঈশা এসছে, এক লাগানো হয়ে গেছে, এখন বসে আছেন। হাসা চলবে না, হাসা যাবে না, কথা বলাও যাবে না। আমার তুষ্টুমি করছে কেন? এটা সুরক্ষাতে গেছিলাম, সেখানে ওনারা কেক দিলেন, ওনার যে ছিলেন হেড ছিলেন ওনার সঙ্গে আলাপ হলো। তো আমাদের যে নার্সিং হোমের ম্যানেজার বাবু, উনিও গেছিলেন সাথে। তো এই যে বললেন যে এখুনি কলকাতা থেকে এসছে, এই সুরক্ষা 6 মাস হয়েছে আমাদের এখানে খুলেছে। আসেন চলে, খাবার দেওয়া হলো, খেয়ে নাও একটু। আর আমাদের হচ্ছে আজকে মাছ ভাজা, আজকে সকালে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, অনেকদিন মাছ খাওয়া হয়নি, তো আজকে খেতে ইচ্ছে করলাম। কালকে বলেছি মাছ আছে, আলু পুরি দিয়ে ঝোল করা আছে, কাকলি করে রেখেছে, আর মাছটা আমার দেরি হলো বলে মাছটা ভেজে খালি মিশানো হয়, আর লাউয়ের তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে না। দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখাই চাটনি, বাহ, আর এই যে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, তোমার যখন দেখা লাউয়ের তরকারি খুব ভালো। আর খেয়েও নেবো, কিছু খাওয়া হয়নি আজকে সকালে, খিদেও পেয়ে গেছে।
এখানে বাবা আর স্নোয়ের মধ্যে একটু কথা কাটাকাটি চলছে। বাবা ওর জামা খুলতে গেছে আর ও দাঁত দিয়ে কামড়ে। স্নোয়ী, তুমি বাবাকে কামড়ে দিচ্ছ? তুই এদিকে আয়, এখানে তুমি যাও, দেখো বাবা কি বলছে। তুমি যাও এখানে, স্নোয়ী তুমি বাবাকে কামড়াচ্ছ। ওর ফলস আওয়াজ, মিথ্যে মিথ্যে আওয়াজ বের করে খালি ও, আর কিছু করার হিম্মত নেই। টিপে দিচ্ছে বাবা, টিপে দিচ্ছে। ছাড়ো না, বলো এমনি তুমি আমাকে এমনি করলে, তুমি কামড়াবি? তুই তুমি এটা তুই কামড়ালি কেন? কি করলে তুমি আমাকে? তুমি এটা হ্যাঁ কি করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ কি করলি? ভয় পেয়ে যাবে। কি করলি তুই এটা? তুই কি করলি? কি করেছিস তুই? তুই আমাকে কামড়ালে বলো না। বলো, সে এক বছর আগে কেটেছে তো কি হবে? তুমি কেটেছো সোফাটা? তুমি এখানে এসো, এখানে এসো, এখানে এসো। একই কথা বারবার বলতে নেই। সোফা কেটেছো তুমি? কেটেছো? ও রাতের খাবার? আমি তো ক্লাস থেকে, আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। কালকে আরও রাত হবে, কাল মানে ফুল রিহার্সাল। তো এসে একটু বাড়িতে কাজ ছিল, টুকটাক ড্রেস রেডি করা, তারপরে অর্নামেন্ট যা হয় না নাচের সব কিছু রেডি করলাম। আর সময়ও নেই, তাও কিছু বাকি আছে, সেগুলো রেডি করতে হবে। তো এখন ডিনার করে নিচ্ছি, 9:30 বাজে। খুব ওদের কাল স্কুল খুলছে, পরীক্ষাও আছে, একটু পড়তে বসাতে হবে। তো শ্রীরও কাল পরীক্ষা আছে। ডিনার দেখো আমাদের কী আজকে, রুটি আর ডাল আলু। এটা আমি জিরে দিয়ে ছুটলাম, এটা খুব ভালো লাগে, পাতলা ডাল আলু। বেগুন ভাজা আর কুমড়ো আলু মটরশুঁটি দিয়ে তরকারি। আর এখানে আছে ওটস, যেটা ছোটো খাবে। আর তুই কী খাচ্ছিস? সুজি। তো আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো আমার ব্লগ। গুড নাইট।